দোকানে করে এই সময় কেউ ক্যামেরা চালাবেন না, কোনো মোবাইল চালাবেন না, সব ক্যামেরা এবং মোবাইল বন্ধ থাকবে। আমরা তাদেরকে পরম সম্মানে তাদের হাতে এই জিনিসটা দিতে চাই। আমরা চাই না দুনিয়ার মানুষ দেখুক যে আমরা দিচ্ছি আর তারা নিচ্ছে। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ, এইখানেও আমরা কোন ধর্মের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরাও আছে। আমরা এখানে কোনো ব্যস্তম করি, আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার, আমি তাকেই লুকে নিচ্ছি। আমি জামাত ইসলামের আমির, অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই কে এইরকম, আমি বলে যে গিয়ে একটু দেখে আসি। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে। এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি। এইরকমই হবে বাংলাদেশ। একটা হসপিটাল আছে তার সাথে 750 বেডের, সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধর্মের, আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের, আমার এখানে চাকরি করতে এসেছেন? এ মাটি আমাদের সকলের। দ্বিতীয় একটি কথা, এটার কবর রচনা হোক আমি চাই। এটি হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু আর সংখ্যালঘু। এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা হানাহানি এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ। আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলব, আমরা কেউ এখানে সংখ্যাগুরুও নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘুও নই, আমরা সকলে সমান।